আসলে আমেরিকা যুক্তরাষ্ট্র হচ্ছে ঋত্বিক রোশনের ওয়ার্ড সিনেমার অনেকটা টাইগার শ্রফের মতো গোটা সিনেমাটা জুড়ে যাদেরকে আমরা নায়ক মনে করলাম সিনেমার শেষে গিয়ে দেখলাম সেই হচ্ছে আসল ভিলেন কাবুল সহ গোটা আফগানিস্তান প্রায় তালিবানরা দখল করে নিয়েছে এ খবর কম বেশি আমরা সবাই জেনে গেছি কিন্তু যে খবরটা এখনো অব্দি বেশিরভাগ মানুষ আমরা এখনো জেনে উঠতে পারিনি আজকে যিনি আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানি যিনি আফগানিস্তান ছেড়ে পালিয়ে গেছেন কিন্তু উনিশশো সালে কমিউনিস্ট প্রেসিডেন্ট নাজিবুল্লাহের সরকারের যখন পতন ঘটিয়ে দেওয়া হয় গায়ের জোরে সেই সময়তে আজকের এই আশরাফ গানি সবচাইতে বেশি উল্লসিত হয়েছিলেন সবচাইতে বেশি আনন্দ পেয়েছিলেন দেখুন তালিবান যে আজকে হঠাৎ করে খারাপ হয়ে গেছে এমন তো নয় মুজাহিদিন বা তালিবান এরা প্রথম থেকেই খারাপ ছিল কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র আফগানিস্তানের বুকে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে লড়াই করবার জন্য তৎকালীন মুজাহিদিনকে কোটি কোটি টাকা ডলার অস্ত্র দিনের পর দিন সরবরাহ করে গেছে যে ওসামা বিন লাদেনকে কার্যত গোটা বিশ্বের মানুষ চিনিয়েছিল টুইন টাওয়ার ধ্বংসের পরে সেই ওসামা বিন লাদেনকে আফগানিস্তানের বুকে নিয়ে এসে যুদ্ধ শেখানো হয়েছিল তাকে সমস্ত কিছু সামরিক অস্ত্র দিয়ে সাহায্য করা হয়েছিল আফগানিস্তানের বুকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য কে তৈরি করেছিল জানেন আজকের আমেরিকা যুক্তরাষ্ট্র যে আমেরিকা যুক্তরাষ্ট্র গত কুড়ি বছর ধরে আফগানিস্তানের বুকে যুদ্ধ করেছে আচ্ছা যুদ্ধের পরবর্তী সময় কি হলো চারটে প্রেসিডেন্ট ট্রিলিয়ন ডলার প্রচুর মানুষের প্রাণহানি আর শেষে তালিবানদের হাতে সেই সময়তেও ক্ষমতা ছিল আর আজকেও তালিবানদের হাতেই ক্ষমতাটা কার্যত চলে গেল থেকে আমেরিকা যুক্তরাষ্ট্র গোটা বিশ্ব জুড়ে নিজেদেরকে বিগ ব্রাদার হিসেবে পরিচিতি ঘটাতে মাঝখান চাইলেন আরো একটা জিনিস যা সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে না আফগানিস্তানের বুকে একটা সময় অবধি মূলত দুটো শক্তি ছিল একদিকে ছিল কমিউনিস্টরা যারা সেই সময় আফগানিস্তান চালাচ্ছিল আরেকদিকে ছিল কট্টরপন্থীরা মানে এই মুজাহিদিনরা সেই সময়তে আমেরিকা যুক্তরাষ্ট্র যাতে না এই কমিউনিস্ট সরকার টিকতে পারে যাতে সোভিয়েত ইউনিয়ন তাদের ক্ষমতা আর বিস্তার লাভ না করতে পারে সেই সময়তে এই মুজাহিদিনকে কোটি কোটি টাকার ডলার স্যাংশন করে গেছে আমেরিকা আজকের দিনে দাঁড়িয়ে যে তালিবানি শাসনকে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি আজকের দিনে দাঁড়িয়ে যে তালিবানি নৃশংসতাকে আমরা দেখতে পাচ্ছি সেই সময়ের মুজাহিদিন বা পরবর্তী সময়ের তালিবান একই ছিল অনেকে সোশ্যাল মিডিয়াতে প্রমাণ করবার চেষ্টা চলছেন যে তালিবান নিজেদেরকে পাল্টে দিয়েছে না কোনো কট্টরপন্থী জীবনে তাদের এই কট্টর পন্থা থেকে কখনো সরে আসে না যে কারণে আমরা দেখতে পাচ্ছি আফগানরা নিজেদের দেশ ছেড়ে পালাচ্ছে এখন আপনারা স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন আমেরিকা যুক্তরাষ্ট্রের চল্লিশতম প্রেসিডেন্ট রেগান তিনি মিটিং করছেন মুজাহিদিনদের বড় বড় নেতাদের সাথে অর্থাৎ এই যে জঙ্গি সেই জঙ্গিদেরকে পোষা তাদেরকে প্রশিক্ষণ দেয়া তাদেরকে অস্ত্র সরবরাহ করা তাদেরকে সামরিকভাবে ওয়েল ইকুইপড করে তোলা এই সমস্ত কাজ আমেরিকা যুক্তরাষ্ট্র দিনের পর দিন করে গেছে কেন কমিউনিস্ট সরকারকে সরানোর জন্য ওসামা বিন লাদেনকে তৈরি করেছে আর পরবর্তী সময় সেই ওসামা বিন লাদেনই টুইন টাওয়ারে গিয়ে দুটো প্লেন দিয়ে কার্যত আমেরিকা যুক্তরাষ্ট্রের বুকে সব সবচাইতে বড় যে জঙ্গিহানা সেই জঙ্গিহানা ঘটিয়েছিল আজকের আফগানিস্তানকে দেখলে আমাদের যেমন শিহরিত হতে হয় ঠিক আজ থেকে বহু বছর আগের আফগানিস্তানকে দেখলে আপনার ঠোঁটের কোণে এক হাসি ফুটে উঠবে যে সময়তে আফগানিস্তানের বুকে কোনো রকমের কোনো ফতোয়া ছিল না পুরুষ হতে পারে মহিলা হতে পারে পড়াশোনা হতে পারে অথবা যে কোনো ক্ষেত্রে মহিলারা আস্তে আস্তে এম মার্চ করছিলেন কিন্তু সেই সময়তে দাঁড়িয়ে কমিউনিস্ট সরকারের পতন ঘটিয়ে দিয়ে এই মুজাহিনদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার পূর্ণ চেষ্টা করেছিল আমেরিকা যুক্তরাষ্ট্র আসলে আমেরিকা যুক্তরাষ্ট্র হচ্ছে ঋত্বিক রোশনের ওয়ার্ড সিনেমার অনেকটা টাইগার শ্রফের মতো গোটা সিনেমাটা জুড়ে যাদেরকে আমরা নায়ক মনে করলাম সিনেমার শেষে গিয়ে দেখলাম সেই হচ্ছে আসল ভিলেন কুড়ি বছর ধরে যুদ্ধ হলো। আমেরিকা দাবি করলো কুড়ি বছর ধরে সামরিক প্রশিক্ষণ দেয়া হচ্ছে আফগান সেনাদেরকে কুড়ি বছর ধরে আমেরিকা দাবি করলো আফগানিস্তানের অভ্যন্তরে পলিটিক্যাল সেটেলমেন্টের চেষ্টা চলছে বা ইভেন কমপ্লিট হয়ে গেছে কুড়ি বছর ধরে আমেরিকার প্রেসিডেন্টরা এই দাবি আমাদের সামনে করলেন যে আফগানিস্তানের বুকে ডেমোক্রেসি ইনস্টল করবার চেষ্টা চলছে আর আমরা কি দেখলাম আমেরিকার সেনা চলে যাওয়ার সাথে সাথে উইদিন ফিউ ডেজ কার্যত গোটা আফগানিস্তানকে তালিবানরা সঙ্গে সঙ্গে মুঠোর মধ্যে নিয়ে নিল তাহলে গোটা কুড়ি বছর ধরে আমেরিকা যুক্তরাষ্ট্র আফগানিস্তানের বুকে কোন কাজটা করলো যে কাজটা করলো সেটা হচ্ছে আমেরিকা নিজের শক্তি প্রদর্শন করলো এখানে অদ্ভুত একটি বিষয় দেখুন ইউনাইটেড নেশন যে যে ইউনাইটেড নেশন প্রতিটা ইন্টারন্যাশনাল ইনসিডেন্টের ক্ষেত্রে সবার আগে একটি করে প্রেস বিবৃতি জারি করে দেয় সিকিউরিটি কাউন্সিল হোক বা ইউনাইটেড নেশনের যে কোনো উইংস এখনও অব্দি আফগানিস্তান নিয়ে কার্যত স্পিকটি নট দেখুন যে কোনো কট্টরপন্থী আসলে যে সুস্থ সভ্য সমাজের পক্ষে কতটা বিপজ্জনক আফগানিস্তান আজকে তা আবার প্রমাণ করে দিচ্ছে আবার কার্যত ফতোয়া বেরিয়ে পড়েছে মহিলাদের পড়াশোনা নিয়ে তাদের পোশাক নিয়ে তাদের হিল জুতো পরা যাবে না তাদের নাম চেয়ে পাঠানো হচ্ছে ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে ইতিমধ্যে তালিবানদের ফতোয়া আমরা দেখতে পাচ্ছি গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় দুটো ভয়ঙ্কর ট্রেন্ড চলছে একদল মানুষ যারা তালিবানদেরকে সমর্থন করছে আবার উল্টো দিকে একদল মানুষ মুসলিম কমিউনিটি কত বাজে মুসলিমরা কত বাজে সেটা বোঝানোর জন্য আফগানিস্তানকে এক্সাম্পল হিসেবে ব্যবহার করছে এখন প্রথম বিষয় তালিবানের মতো একটি জঙ্গি সংগঠনকে যদি কোনো সুস্থ মানুষ বসে সমর্থন করে থাকেন তাহলে তাদের যে মস্তিষ্কের বিকৃতি ঘটেছে এ কথা নতুন করে বলবার কোনো প্রয়োজনই নেই আর দ্বিতীয় নাম্বার ঘটনা যারা এটা বোঝাতে চাইছেন যে মুসলিম কমিউনিটি কত খারাপ বা মুসলিমরা কত খারাপ সেটা বোঝবার জন্য একবার আফগানিস্তানের দিকে তাকান এখানে একটাই কথা আফগানিস্তানের বুক থেকে যে সমস্ত আফগান নাগরিকরা পালিয়ে আসছে তাদের বেশিরভাগ অংশের মানুষই কিন্তু মুসলিম তারা ইসলামে বিশ্বাসী তাহলে তারা কেন আজকে আফগানিস্তান ছেড়ে পালিয়ে আসছেন একটাই কারণে কট্টরপন্থীদের হাত থেকে বাঁচবার জন্য দেখুন কট্টরপন্থা ক্যান্সারের মতো যে কট্টর সমাজের মধ্যে ঢুকে আস্তে আস্তে গোটা সমাজ ব্যবস্থাকে তিলতিল করে শেষ করে দেয় কিন্তু আপনি যদি ধর্মবিশেষের কট্টর পন্থায় সোচ্চার হন আর অন্যদিকের কট্টর পন্থায় আপনি যদি সোচ্চার না হন তাহলে সেক্ষেত্রে এই যে সমাজকে তিলতিল করে যে ক্যান্সার শেষ করে দিচ্ছে সে যাত্রায় আপনিও সামিল হবেন ভারতবর্ষের বুকে যে উগ্র হিন্দুত্ববাদীরা যারা এক্সট্রিমিস্টরা তারাও যেমন গোটা সমাজ সভ্যতাকে ভারতবর্ষের সমাজ সভ্যতাকে কার্যত প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়ে দিচ্ছে ঠিক তেমনভাবেই যে তালিবানি শাসন এখন আফগানিস্তানের বুকে চলছে তার বিরুদ্ধে আপনি যদি সোচ্চার না হন তাহলে সেই যে ক্যান্সার সেই ক্যান্সারকে আপনি কয়েক গুণ বাড়িয়ে তুলবেন তাই পরিশেষে একটাই কথা দেখুন শুধুমাত্র আমেরিকা যুক্তরাষ্ট্র গোটা পৃথিবী জুড়ে তাদের ফুটপ্রিন্ট রাখবার জন্য গোটা পৃথিবী জুড়ে তাদের নিজস্বভাবে নিজস্ব আধিপত্য তাদের নিজস্ব শক্তি দেখানোর জন্য গত কুড়ি বছর ধরে যে তালিবান যে মুজাহিদিনকে একটা সময় এই আমেরিকা লালন পালন করেছিল সেই আমেরিকায় গত কুড়ি বছর ধরে আফগানিস্তানের বুকে যুদ্ধ করে সবশেষে তালিবানের হাত থেকে আবার তালিবানের হাতেই ক্ষমতা হস্তান্তর করল অবিলম্বে এই তালিবানি শাসন বন্ধ হোক দেখুন দু হাজার একুশ সালে এসে দাঁড়িয়ে মহিলারা হিল পরা জুতো পড়তে পারবে না নিজেদের মতো পোশাক পরতে পারবে না দশ বছর বয়স হয়ে গেলে তারা পড়াশোনা করতে পারবে না এটা কোনো সভ্য দেশে অন্তত চলতে পারে না তাই এই যে তালিবানির রাজ অসভ্য বর্বরভাবে যে আফগানিস্তানের বুকে তালিবানি রাজ শুরু হয়েছে এর বিরুদ্ধে গোটা সমাজ গোটা বিশ্বের মানুষকে একত্রিত হতে হবে আর এটা ভুললেও চলবে না ওই আফগানিস্তানের বুকেই যে আধুনিকতা যে আধুনিকতাকে আফগানিস্তানের বুকে নিয়ে আসতে চেয়েছিলেন সেই সময়ের কমিউনিস্ট প্রেসিডেন্ট সেই কমিউনিস্ট প্রেসিডেন্টকে যারা হত্যা করেছিল তারা হচ্ছেন আজকের এই তালিবানরা তৎকালীন মুজাহিদিন আর তাদেরকে যে সাহায্য করেছিল তার নাম আমেরিকা যুক্তরাষ্ট্র সবাই ভালো থাকে